Assalamualaikum everyone, কেমন আছো তোমরা সবাই? তো রিসেন্টলি আমি আমার স্কিন কেয়ারের জন্য বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম বরাবরের মতনই বিডি অ্যামাজন শপ এই পেজটা থেকে। তো আমার স্কিন কেয়ার রুটিন অনেকেই জানতে চাও, এই জন্যই মেইনলি ভাবলাম যে আনবক্সিং প্লাস আমি কি করে ইউজ করি এগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো সবার ফার্স্ট টাইমে নিয়েছিলাম একটা স্ট্রবেরি লিপ বাম, যেটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। আমি এখানে আমার জন্য একটা নিয়েছি আর আমার বোনকে একটা দিয়েছি। আর শীত হোক অথবা গরম, সবসময় আমার লিপ বাম আমার ব্যাগে থাকা চাই, কারণ আমি সবসময় একটু পরপরই লিপ বাম দিতে থাকি আমার ঠোঁটে। তারপর নিয়েছিলাম ভ্যাসলিনের কোকোয়া রেডিয়েন্ট বডি বাটার। এই বডি বাটারটা একবার ইউজ করলেই যে কেউ ফ্যান হয়ে যাবে এটা আমি একদমই শিওর, কারণ এটা ইউজ করার সাথে সাথে স্কিনে এত সুন্দর একটা হেলদি একটা গ্লো আসে, যারা এটা ইউজ করেছে তারাই এটা বুঝতে পারবে। তারপর নিয়েছিলাম নিভিয়ার রিচ নারিশিং বডি লোশনটা। যাদের স্কিনের টেক্সচার ড্রাই টু ভেরি ড্রাই তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। তো লোশন দেখা যায় আমি হাতে পায়ে ইউজ করার সাথে সাথে, মাঝে মাঝে যেটা করি আমার ফেসে মেকআপটা রিমুভ করার জন্য কিন্তু ইউজ করি। এতে করে যেটা হয় ফেসের মেকআপটা তো খুব সুন্দর করে রিমুভ হয়ে যায় আর আমার ফেসটা কিন্তু একটুও ড্রাই হয় না, খুব সুন্দর একটা সফটনেস থাকে ফেসে। এখন আমি যে দুইটা প্রোডাক্ট দেখাবো সেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। তো তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে এই আই ক্রিমটা। এটা হচ্ছে এক্সপার্ট স্কিনের ফার্মিং আই ক্রিম। আমাদের কিন্তু স্কিনের মধ্যে চোখের আশেপাশের এরিয়াটা খুব বেশি সেন্সিটিভ, তো এই জন্য কিন্তু এটার একটা এক্সট্রা কেয়ার সবসময় দরকার। তো চোখের নিচে আমার যেহেতু হালকা একটু ডার্ক সার্কেল আছে, আমি এভাবে করে সুন্দর করে এটা মাসাজ করে নিচ্ছি। আর এটার অ্যাপ্লিকেটরটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আই ক্রিমের সাথে সাথে আমি সিলেক্সপার্টের একটা লাইটনিং ক্রিমও ট্রাই করার জন্য নিয়েছিলাম। এটা ইউজ করলে যেটা হবে ফেসে ভেতর থেকে সুন্দর একটা ব্রাইটনেস আসবে। তো আমি ময়শ্চারাইজারটা আমার ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। তারপর শাওয়ারের সময় ইউজ করার জন্য দুইটা বডি স্ক্রাব নিয়েছিলাম। বডি স্ক্রাব যেটা করবে আমাদের স্কিনটাকে একদম ভেতর থেকে এক্সফোলিয়েট করে আর স্কিনটাকে সফট করে ফেলে। আর স্কিন কেয়ারের জন্য এখানে একটা ব্রাইটনিং ক্লে মাস্ক নিয়েছিলাম। এই প্যাকগুলো দেখতে ছোট হলেও বেশ কয়েকবার কিন্তু ইউজ করা যায়। আর এটা হচ্ছে ভিটামিন সি শিট মাস্ক, এখানে হচ্ছে দুইটা মাস্ক থাকে। তো এই প্রত্যেকটা প্রোডাক্টই আমি নিয়েছি বিডি অ্যামাজন শপ এই পেজটা থেকে। তাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্টই 100% অথেন্টিক, তো ফেক কোনো প্রোডাক্টের ভয় আমার এখানে নেই। তো এই জন্যই মেইনলি স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আমি তাদের কাছ থেকে নিয়ে নিই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।